আমার বন্ধু আমার ছোট ভাই মুসারব সাহেব বলেছেন শেখ হাসিনার আস্তাবাজন এইটা না বলে তিনি বলতেন ওলামায়ে কেরামের আস্তাবাজন তৈরি আমি অনেক বেশি খুশি হইতাম অনেক বেশি খুশি হইতাম আমার জান আমার ইবাদত আমার বলা আমার পয়সা সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোন মানুষের উপর আমি কিছু বলি না এই বন্ধুগণ আপনারা জানেন যে আমাদের ধর্ম মহান ধর্ম ইসলাম সবচেয়ে বেশি বিরোধিতা করছে শিরকের বিরুদ্ধে সবচেয়ে বেশি ঘৃণা করেছে শিরককে এখন এটা নতুন বিতর্ক আলেম ওলামা সেই বিতর্কে জড়াইছেন স্বাভাবিক যে শিরক এই ভাস্কর্য নিয়ে মূর্তি নিয়ে ইত্যাদি নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যেটা হারাম হয়েছে কিয়ামত পর্যন্ত এটা হালাল হবে না মনে রাখতে হবে মনে রাখতে হবে যে একটা ব্যক্তির ভাস্কর্য হারাম আরেকটা ব্যক্তির ভাস্কর্য হালাল বলিয়া যখন আমরা মাঠে চিৎকার দিব তখনই মাঠ বিভক্ত হবে এক জবানে বলতে হবে হারাম হারাম এটা কার জন্য হারাম আর কার জন্য হালাল এইটার কোনো বৈশিষ্ট্য আমাদের কাছে নাই আমার বন্ধু আমার ছোট ভাই মুসারব সাহেব বলেছেন শেখ হাসিনার আস্তাবাজন এইটা না বলে তিনি বলতেন ওলামায়ে কেরামের আস্তাবাজন তৈরি আমি অনেক বেশি খুশি হইতাম অনেক বেশি খুশি হইতাম আমার জান আমার ইবাদত আমার বলা আমার পয়সা সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোনো মানুষের উপর আমি কিছু বলি না বক্তৃতা বিবৃতি যা আমাদের ধর্ম আন্দোলন মহান ধর্ম ইসলাম প্রচেষ্টা সবচেয়ে বেশি বিরোধিতা করছে শিরকের বিরুদ্ধে মানুষ বুঝতে পারছে না ঘৃণা করেছে শিরকে কেন এখন এটা নতুন বিতর্ক আলেম ওলামা সেই বিতর্কে জড়াইছেন স্বাভাবিক এটা কোনো ইস্যুই ছিল না এই ভাস্কর্য নিয়ে আসবো না যে এটা